মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আহ মা গো মা, এখন না এখন না। না মানে সর্দারকে না বলার তুমি কে? আমি কেউ নই, মাই সব, মায়ের আদেশ। পুজোর আগে মায়ের কাছে কেউ ঘেসবে না। জয় মা, জয় মা। মায়ের পুজো আমি দেব, কি মা? তাই তো, আপনারা সবাই হাতে হাতে ফুল নিয়ে নিন। সবকিছু তো ঠিকঠাকই যাচ্ছে, এই প্ল্যানটা যেন কাজ করে যায় মা। আমরা যেন সবাই সুস্থভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারি। এরপর কোথায় লুট করতে যাবো সর্দার? যেখানেই যাই না কেন আমাদের খুব সাবধানে যেতে হবে। পরপর চারটে ডাকাতি হওয়ার পর পুলিশ খুব সজাগ হয়ে গেছে, মানুষজন সতর্ক হয়ে গেছে। তাই আমাদের লুটের জন্য এমন জায়গা বেছে নিতে হবে যেখানে বিপদ কম অথচ মালপত্র বেশ ভালোই পাওয়া যাবে। কোথায় পাবো এমন জায়গা? ধৈর্য ধর, দেখছিস না মা আবার পুজোর সাজে এসেছেন। মা নিজেই বলে দেবেন কোথায় যেতে হবে। মা গো, মা গো, মা গো, তুমি পথ দেখাও, লক্ষ্মী লাভ কোন পথে হবে, এরপর কোন পথে যাব তুমি বলে দাও মা। এখান থেকে দক্ষিণে সোজা যাবে, ওখানে অনেক ধন সম্পদ আছে। সর্দার, দক্ষিণে সমবায় ব্যাংক আছে, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। হ্যাঁ মা, ওই দক্ষিণে সমবায় ব্যাংক সম্বন্ধে আমিও জানি, তবে আজ পর্যন্ত যাওয়ার সাহস করে উঠিনি। তবে তুমি যখন বলছো মা, আমার আর কোনো চিন্তা নেই। আমি দেখতে পাচ্ছি আজ দক্ষিণে গিয়ে তোর অনেক ধন লাভ, অনেক, তুই অনেক ধন সম্পদ পাবি। আজ শুধু একটাই কথা মনে রাখ যে তোকে যা করার আজকে রাতেই করতে হবে। যা এখন চলে যা। জয় মা তারা। তোরা শুনছিস, শুনছিস তোরা মা কি বলছেন? একবার যদি ওই সরকারি ব্যাংক লুট করা যায় তাহলে আমাদের তিন পুরুষ বসে খাবে। মা গো, আমি আজকেই যাব, আর ওখান থেকে যা সম্পদ পাবো আমি তোমার পায়ে এনে দেবো মা। মা গো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।